আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, করোনার এই মহামারীর সময়ে তোমাদের পাঠদান, সশরীরে পাঠদান, ক্লাসের পাঠদান কিছুটা বিঘ্নিত হচ্ছে, আর সেই ঘাটতি পূরণের জন্য আমরা তোমাদেরকে অনলাইন তথা ভিডিও ক্লাসের মাধ্যমে পাঠদান দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। শিক্ষক পরিচিতি: মোস্তফা কামাল, সহকারী শিক্ষক বাংলা, বিএ অনার্স, এমএ বাংলা। পাঠ পরিচিতি: বন্ধুরা, আমরা আজকে সপ্তম শ্রেণীর বিষয় বাংলা, আজকের পাঠ নতুন দেশ। নতুন দেশ একটি কবিতা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, একটু খেয়াল করো, নিচে লেখা আছে একটি গ্রামের দৃশ্য, অর্থাৎ এখানে একটি নদী বয়ে গেছে, দুধারে জনবসতি রয়েছে, একজন মহিলা কলসি কাকে জল ভরে নিচ্ছে, পাল তোলা নৌকা চলছে নদীতে, গরু মহিষ ঘাস খাচ্ছে, রাখাল বাঁশি বাজাচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ দিক থেকে ছবিটি আমরা ভালো করে খেয়াল করলে, লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এটি একটি গ্রামের দৃশ্য, অর্থাৎ একটি দেশের চিত্র। শিখনফল: বন্ধুরা, আমরা আজকের এই পাঠ থেকে যে সমস্ত বিষয় শিখতে পারব তা হচ্ছে, শিশুদের নতুন জানার আগ্রহ সম্পর্কে বলতে পারবে, শিশুদের কৌতূহল প্রিয়তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, নতুন দেশ ও পরিবেশ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। বন্ধুরা, আমরা আজকে আমাদের মূল আলোচনা চলে আসছি। আমাদের মূল আলোচনা হচ্ছে নতুন দেশ কবিতাটি, আদর্শ পাঠ। নদীর ধারের নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে, আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। বন্ধুরা, আমরা কবিতার বাকি অংশ দেখে নেই। পৌঁছে যাবে শেষে জানি নে কোন দেশে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। অর্থাৎ জানি না কোন দেশে, পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে, থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। তোমরা এই পাঠটি, এই ভিডিওটি, ক্লাসটি যখন দেখবে তখন বইটা কাছে রাখবে, তোমরা আরও সুন্দর বুঝতে পারবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কিছু শব্দের অর্থ দেখব। ঘাট অর্থাৎ নদীর পার, নাইতে গ্রাম্য যে ভাষা রয়েছে অর্থাৎ গোসল করতে, বেশ অর্থাৎ পোশাক, কোণ অর্থাৎ অন্তরপুর অর্থাৎ একটি কোণে, স্বাদ অর্থাৎ ইচ্ছা, অমনি অর্থাৎ এমনি, ভাটা চাঁদ ও সূর্যের আকর্ষণে নদীর বেড়ে ওঠা জল কমে যাওয়াকে বোঝায় অর্থাৎ ভাটা। বন্ধুরা, একক কাজ, আমরা এই পাঠ থেকে কিছু একক কাজ অর্থাৎ প্রশ্ন উত্তর দেখে নেব। নীল আকাশের মাঝে কি সাজে, বাবা কোথায় যায়, দুরসাগরে জলের ধারে কি আছে, নৌকা কোথায় বাঁধা আছে। এই প্রশ্নগুলো আমরা কিন্তু পড়েছি আমাদের পাশে, নীল আকাশের মাঝে, এরপরে বাবা কোথায় যায়, বাবা কেন অফিসে যায়, এই পাঠগুলো কিন্তু আমরা দেখেছি। দূর সাগরের জলের ধারে কি আছে, নৌকা কোথায় বাঁধা আছে, ঘাটে নৌকা বাঁধা আছে, কোন বয়সে মানুষ কল্পনাপ্রবণ হয় অর্থাৎ শিশু বয়স থেকে মানুষ কল্পনাপ্রবণ হয় ইত্যাদি, শিশু নাইতে গিয়ে কি দেখে
অর্থাৎ শিশু নাইতে গিয়ে যে নৌকো ঘাটে বাধা আছে সেই বিষয়গুলো এখানে দেখেছি। ঠিক, আমরা সেই বিষয়গুলি দেখেছি। দলীয় কাজ, আমরা এখানে দলগতভাবে কিছু কাজ করব, সেই দলগতভাবের কাজগুলো আমরা একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে দল ক নতুন দেশ কবিতার উদ্দেশ্য ব্যাখ্যা করা, অর্থাৎ তোমরা শিক্ষার্থী বন্ধুরা সকলে একত্রে মিলে নতুন দেশ কবিতাটি যে রয়েছে তাই সেই দেশটার তোমরা ব্যাখ্যা করবে, যে আমরা তোমরা কী কী বুঝতে পেরেছো মূল কথাগুলো, সেটাও তোমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে এরকম কোমলমতি বন্ধুরা দেখো একত্রে মিলে এই প্রশ্নটা সমাধান করছে। এরপরে দেখো দল খ, মানুষ প্রকৃতি সম্পর্কে জানতে চায় কেন। এখানে আরেক দল বন্ধুরা রয়েছে যারা এরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক একজন এক একটা মত পোষণ করে একটি প্রশ্নের উত্তর দাঁড় করাবে। ঠিক এই কাজটি তোমরা করে নিয়ে করবে বন্ধুরা। মূল্যায়ন, আমরা আজকে যেই পাঠটি আলোচনা করলাম সেই পাঠ সম্পর্কিত কিছু প্রশ্ন আমরা দেখি তোমরা এখান থেকে কী কী শিখতে পেরেছ। আপিসে কে যায়? রফিক তুমি বলো। হ্যাঁ ঠিক বলেছ, আপিসে বাবা যায়। নতুন দেশ সম্পর্কে কার মনে নানা প্রশ্ন জাগে? সাত জাগে মোর মনে, অর্থাৎ ছোট্ট একটি খোকা যার মনে নতুন দেশ সম্পর্কে প্রশ্ন জাগে। শিশু কোথায় ভেসে যেতে ইচ্ছে করে? দূর দেশে কোথাও, দূরে কোথাও ভেসে যেতে ইচ্ছে করে। নতুন দেশ কবিতার কবি কে? নতুন দেশ কবিতাটি অর্থাৎ কে লিখেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নাইতে গিয়ে নদীর জলে কী দেখা যায়? নাইতে গিয়ে নদীর জলে দেখা যায় নৌকা সারে সারে বাঁধা আছে। বন্ধুরা এরপরে নতুন পশু কোথায় বেড়ায়? বনে বাদারে নতুন পশু ঘুরে বেড়ায়। কারা দল বেঁধে বেড়ায়? বন্ধুরা বাড়ির কাজ, আমরা এই পাঠ থেকে কিছু বাড়ির কাজ দেখব। এই বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই বাড়ি থেকে করে নিয়ে আসবে। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা? এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, উদ্দীপকটি, অর্থাৎ এই উদ্দীপকটি তোমরা পড়ে সুন্দর করে পড়বে এবং উদ্দীপকটি পড়ে নিচের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির উত্তর দেবে। প্রশ্ন, উদ্দীপকের নতুন দেশ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে গল্পটি রয়েছে, কবিতাটি আমরা আলোচনা করেছিলাম নতুন দেশ, সেই কবিতাটি সম্পর্কিত যে একটি উদ্দীপক, উদ্দীপকটি আবার বলছি, এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা? এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ। তো প্রশ্ন হচ্ছে উদ্দীপকে নতুন দেশ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। বন্ধুরা আমরা দেখি যে এখানে আমরা যে কবিতাটি পড়েছিলাম নতুন দেশ, সেই নতুন দেশ কবিতাটি, এই যে নদী, নদীর জোয়ার, অর্থাৎ আমরা পড়েছিলাম যে আমরা যে একটি নতুন দেশ কবিতাটি পড়েছি সেখানে একটি নদী রয়েছে, নদীতে জোয়ার ভাটা আসে যায়, নৌকা সারে সারে, অর্থাৎ সেখানেও সারে সারে নৌকা বাঁধা আছে, একলা বসে আপন মনে ছোট্ট একটি শিশু একা একা বসে বসে ভাবতেছে এই নদীগুলো পানি কোথায় যায়, নদী জল কীভাবে এলো, নৌকো বাঁধা বাঁধা আছে, বাবা কোথায় যায়, বসে নদীর ধারে, এই ছবিটি চেনে। অর্থাৎ এখানে আমরা দেখেছিলাম যে প্রথমে একটি ছবি দেখা যায়, সেখানে একটি নদী গেছে, একজন পুরুষ অথবা রাখাল সে গাছের ছায়ার নিচে বসে আছে এবং গরু ঘাস খাচ্ছে, গ্রাম্য বধূ কলসি কাকে জল নিয়ে যাচ্ছে, এই ইত্যাদি বিষয়গুলো আমরা দেখেছিলাম এই ছবিতে। এই যে ছবি এমনই আঁকা, ছবির মতো দেশ, অর্থাৎ ছবিটা যেভাবে আঁকা রয়েছিল ঠিক সেভাবেও আমাদের এই বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য অথবা মানুষের জীবন চরিত্র, জীবন ধারণ অথবা আমরা বলতে পারি মানুষের যে প্রত্যাহিক জীবনের যে চাওয়া পাওয়া বা চলন বলন, সেই কথাটিই ওই ছবির মধ্যে প্রকাশ পেয়েছে। এজন্য কবি বলছেন এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, এই ছবিটা যেভাবে আঁকা ঠিক আমাদের দেশটার ও এভাবেই। ঠিক, তোমরা এইভাবেই প্রশ্নটির উত্তর করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা কথা আর না বাড়িয়ে আজকে ভিডিও ক্লাসে আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।